আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে সুস্বাগত এবং শুভেচ্ছা অভিনন্দন। তো আপনারা দেখতেছেন যে আমরা ছাতা নিয়ে বের হচ্ছি বৃষ্টির ভিতরে, পিড়িপিড়ি বৃষ্টির ভিতরে, জ্যৈষ্ঠ মাসের প্রথম জবা অমাবস্যার জোতে পানি উঠেছে। সেই অমাবস্যার জোর পানিতে গুলশা ট্যাংরা মাছ উঠেছে নতুন পানিতে, সেই নতুন পানির গুলশা ট্যাংরা মাছ ধরার ভিডিও করার জন্য আমরা চলে আসলাম। তো দেখেন যে মাছ ধরতেছে, তোমাদের যে দেখেন মাছ ছুটাচ্ছে আকাশে অনেক মেঘাচ্ছন্ন। ও হো গুইঙ্গা ঠাড়া সময় ছিলাম মামু, এখানে আমরা ভিজি কি সেই 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 ও পুরা জীবিত ওই আরো একটা সামনে আছে। ভাই রে ভাই, সেই ভাই এই ওইটা কিন্তু বেশি চালাক 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 কথা বলেন কেন আপনি ভাই? মাছ আছে সামনে, বন্ধুরা জাল অনেক বড়, দেখেন বিলে পানি উঠেছে, সরে নদীর পানি উঠেছে, নদীর পানির সাথে মাছ উঠেছে প্রচুর পরিমাণে মাছ। সামনে মাছ আছে, সামনে মাছ, পেয়েছে। তো আপনাদেরকে তো দেখালাম যে কীরকম মাছ তারা ইঙ্কি করতেছে, সংরক্ষণ করতেছে, ছুটাচ্ছে। তো এই যে দেখেন এখানে অনেক মাছ আছে, এই জায়গায় মাছ আসতে এই জায়গায়।
তো বন্ধুরা দেখিয়ে দিতেছ তো সব মিলিয়ে সে এই মাছ পেয়েছে একটি জালের ভিতরে দেখেন একবারে তরতাজা ফ্রেশ গুসা ট্যাংরা তো বন্ধুরা আজকে ফিলপি আল্লাহ হাফেজ।